ভারতের সীমান্ত পার হয়ে বাংলাদেশে পাড়ি দেওয়া যুবককে বিএসএফের হাতে তুলে দিল বিজিবি। শনিবার আনুষ্ঠানিকভাবে বিজিবির কর্মকর্তারা যুবককে বিএসএফের হাতে তুলে দেন। বাংলাদেশে পাড়ি দেওয়া যুবক হলো পাথারকান্দির শোলগইয়ের ঝুলন বৈদ্য। মানসিক ভারসাম্যহীন ওই যুবক শুক্রবার করিমগঞ্জ সীমান্তের কুশিয়ারা নদী পার হয়ে বাংলাদেশে চলে যায়। উল্লেখ্য, ঝুলন বৈদ্য নদীর তীরে কাপড় খুলে ঝাঁপ দিয়ে নদী পার হওয়ার সময় সীমান্তে থাকা বিএসএফ বাহিনী তাকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন। আমার বাড়ির নাম ঝুলন বৈদ্য। কালকে মানে মেন্টালি প্রবলেম আছিল, বাংলাদেশে বর্ডার গেছে গিয়া সুশায় নদী পার হয়ে গেছি। বিএসএফে মানে হেল্পার করছে রাত্রে সদর থানা থেকে, এসপি স্যারে আমরা ফোন করছেন, কন্ট্যাক্ট করছেন, ওখানে আমরা আইসি এখানে নেওয়ার তারে মানে মেন্টালি প্রবলেম তার স্যার, ওষুধ ওষুধ চলে তার। আমরা কালকে রাত্রে জানছি, ওই স্যারে ফোন করছে এরকম এরকম, আমরা ভাই নাম জীবন নি লয়ার, তো ওই রকম রকম খবর পাইছি। তারপরে কইছে লয়ার স্যারে আমরা মানে আরও একজনটা কইছি পাতা সাধুগুটি একজনটা কইছে, তারপরে এখান থেকে কইছে তোমরা ভাই এরকম এরকম জীবন বৈদ্য নিবি লয়ার। তারপরে কইছে হয় আমরা কইছি হয়, তো স্যারের পরে ফটো একটা পাড়াই গেছে বলে অমুক নি বলে হয় স্যার, জানি না স্যার মানে শিলচার থেকে আইসে আর মেন্টালি প্রবলেম স্যার, তার শিলচার থেকে আইয়া চলে গেছে স্যার, মানে বাসে গেছে বলে বাংলাদেশে জলের মধ্যে গেছে শুনছি, তার ঘাটে গেছে স্যার ভাই। এখন তার মাথা আছে সদর থানা বিএসএফে আনছে স্যার, সে এখন আপনারা বোন আর তারা জল খাবেন, এরপরে কত জীবন বৃদ্ধি বেনে বৃদ্ধি বাড়িয়ে দাম স্যার না দেখো স্যার।